বারাসাত জোনে লটারি বিক্রি বন্ধ। অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামলেন বারাসাত জোনের লটারি বিক্রেতারা। লটারি বিক্রি বন্ধ করে আন্দোলনে সামিল হয়েছেন তারা। মূলত পুনরায় আগের ভাউচার চালু এবং পুরস্কার চালুর দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন বারাসাত জোনের ডিয়ার লটারি বিক্রেতারা। এগুলি চালু না হওয়া পর্যন্ত লটারি বিক্রি বন্ধ করে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে বারাসাত জোনের ডিয়ার লটারি সেলার ইউনিয়ন। আমাদের মূল দাবি টিকিটের প্রাইস দিতে হবে, যারা টিকিট কাটে তাদের প্রাইস দিতে হবে, তবেই আমাদের টিকিট বিক্রি হবে এবং টিকিটের পিছনে ভাউচারটা আমাদের বাড়াতে হবে। হাজার হাজার সেলার বেড়েছে, তাদের টিকিট বিক্রি পর 100 যেখানে ছিল সেখানে 1 কোটি বিক্রি হচ্ছে। তাদের মুনাফা তারা লুটে নিচ্ছে, কিন্তু সেলারের পেট মেরে যারা টাকা আয় করে তাদের দেবে, তাদের দিকে তারা তাকাচ্ছে না। তারা ইংরেজদের মতন শোষণ করছে। যখন দেখেছে তাদের সেলারের অভাব নেই, একজন না বিক্রি করলে 5 জন না বিক্রি করলে আর 500 জন বিক্রি করবে, ওই জন্য তারা সেলারের উপরে কোনো গুরুত্ব দিচ্ছে না, তাদের পথে নামিয়ে দিয়ে এখন পথের ভিখারি করছে। প্রত্যেকটা ছেলের এখন মৃত্যুর মুখে, না খেয়ে মৃত্যুর মুখে।